নমস্কাৰ, আজি পুনৰ এটা নতুন ভিডিঅ' লৈ আপোনালোকৰ মাজলৈ আহিছোঁ। আপোনালোকে জানে যে ৰাইজ দলৰ সভাপতি তথা শিৱসাগৰ সমষ্টিৰ সন্মানীয় বিধায়ক অখিল গগৈ ডাঙৰীয়া এজন স্পষ্টবাদী নেতা। তেখেতে কেতিয়াও অন্যায় দুৰ্নীতি কেতিয়াও তেখেতে সহ্য নকৰে, আৰু আজি তেখেতে শিৱসাগৰত অসম মালা অধীনত নির্মাণ হয়ে থাকা একটা রাস্তা পরিদর্শন করে সেই রাস্তাটোর ঠিকাদারে কাম নির্দিষ্ট সময়ত শেষ করব নোৱাৰাৰ কারণে আৰু ঠিকাদারজনের পক্ষ লৈ এজন কর্মচারী যি বক্তব্য রাখিলে তাত তেখেতে ক্ষোভিত হৈ তেখেতে কর্মচারীজনক বিধায়কগৰাকীয়ে কলে যে আপুনি ঠিকাদারের পক্ষ নলব, কারণ ঠিকাদারে নির্দিষ্ট সময়ের ভিতর কাম সম্পূর্ণ করব লাগিছিল, তেখেতে কাম সম্পূর্ণ করব নোৱাৰিলে। ইয়ার পিছতে অখিল গগৈ ডাঙরিয়ায় বুঝাই দিলে যে তেখেতর সমষ্টিত তেখেতে রাইজর উন্নয়নের কারণে দায়বদ্ধ, কেবল উন্নয়নের কারণে অখিল গগৈ ডাঙরিয়ায় রাজনীতি করেছে, আর ঠিকাদারে কেবল কমিশনের অঙ্কত রাজনৈতিক নেতার কথা কই কই তেখেতে কাম পিছুয়াই নিয়া সন্দর্ভত তেখেতে অন ক্যামেরা অখিল গগৈ ডাঙরিয়ায় বক্তব্য রাখিলে। সেই বক্তব্য আমি আপনাদের শুনাম। কিন্তু কথা হল এই যে ঠিকাদার সমূহে কাম করতে দুর্নীতি করে, লেহেমিয়া করে, নির্দিষ্ট সময়ের ভিতর কাম সম্পূর্ণ নকরে, এই ক্ষেত্রে আমার জনপ্রতিনিধি সকল, আমার বিধায়ক সকলে কিয় মাত নামাতে? আজি অখিল গগৈ ডাঙরিয়ার দরে যদি অসমত 126 জনে বিধায়ক থাকিলে হয়, তেতিয়াহলে অসম আকৌ উন্নতি পথত গ'ল হয়, অসমৰ উন্নতিত কোনো বাধা দিব নোৱাৰিলে হয়। কিন্তু আজি তাৰিখত বিধায়কসকল কেৱল কমিশনৰ অংকত থাকে, MPসকল কেৱল কমিশনৰ অংকত থাকে, গতিকে তেখেতলোকে তেখেতলোকৰ কামসমূহত দুৰ্নীতি হৈ থাকিলেও মাত নামাতে। কিন্তু এই ক্ষেত্ৰত বিধায়ক অখিল গগৈ সুকীয়া, তেখেতে কেতিয়াও অন্যায় আৰু দুৰ্নীতি সহ্য নকৰে। আজি তেখেতৰ সমষ্টিত যি দুৰ্নীতি হৈছে, যি অন্যায় হৈছে, জনসাধাৰণে যি জমৰ যন্ত্ৰণা ভুগিবলগীয়া হৈছে, যি কাম নির্দিষ্ট সময়ৰ ভিতৰত সম্পূৰ্ণ হ'ব লাগিছিল সম্পূৰ্ণ নোহোৱাৰ ফলত এতিয়া এজাক বৰষুণতে যি ৰাইজে জমৰ যন্ত্ৰণা ভুগিবলগীয়া হৈছে, এই সন্দৰ্ভত আজি অখিল গগৈ ডাঙৰীয়া খং উঠিছে আৰু তেখেতে নিজৰ প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে আৰু খুবত ক্ষোভিত হৈ তেখেতে ঠিকাদাৰৰ পক্ষ লোৱা কৰ্মচাৰীক তেখেতে ধমক দিছে আৰু এই ধমক আজি অসমবাসীয়ে আদৰণি জনাইছে আৰু সকলোৱে কৈছে যে বিধায়ক হ'লে অখিল গগৈ ডাঙৰীয়াৰ দৰে হ'ব লাগে। অখিল গগৈ ডাঙৰীয়া সমষ্টি উন্নয়নৰ ক্ষেত্ৰত যিধৰণে দায়বদ্ধ, অসমৰ উন্নয়নৰ ক্ষেত্ৰত তেওঁ যিধৰণে দায়বদ্ধ, অন্যায় অবিচাৰ দুৰ্নীতিৰ ক্ষেত্ৰত তেখেতে যিধৰণে দায়বদ্ধ, সেইধৰণে আমি ভাবোঁ অসমৰ প্ৰত্যেকজন বিধায়ক দায়বদ্ধ হোৱাটো উচিত। আপোনালোকে জনাওক আপোনালোকৰ মতামত। আজি অখিল গগৈ ডাঙৰীয়াই তেখেতৰ সমষ্টিত অসম মালাৰ অধীনত যি ৰাস্তা কাম নিৰ্মাণ হৈছে, সেই কাম অসম্পূৰ্ণ হৈ থকাৰ ক্ষেত্ৰত তেখেতে যি ধমক দিলে, এই ক্ষেত্ৰত আপোনালোকৰ মতামত কি? প্ৰকৃতাৰ্থত বিধায়ক অখিল গগৈ ডাঙৰীয়াই সমষ্টিৰ উন্নয়ন বা ৰাইজৰ যি জম যন্ত্ৰণা, এই ক্ষেত্ৰত তেখেতে যি পদক্ষেপ লৈছে, আপোনালোকৰ মতামতসমূহ জনাওক। আমি অখিল গগৈ ডাঙৰীয়াৰ বক্তব্য আপোনালোকক শুনাব খুজিছোঁ। চাওক অখিল গগৈ ডাঙৰীয়াই কিদৰে ঠিকাদাৰ হৈ মাত মতা কৰ্মচাৰীজনক কিধৰণে ধমক দিলে আৰু সমষ্টিৰ উন্নয়নৰ ক্ষেত্ৰত বিধায়কগৰাকী কেনেকৈ দায়বদ্ধ। রাস্তাতো মানুষও কেন কষ্ট হয়েছে সেটা ভাবা নাই, লেন নাই, মিশা ফাঁকি অজুহাত মারবলে আছে, বেলেগ মানুষ বলে ভাবছে নাকি আপনি? মোর আগত এইটা লেন হয়নি নয়, এইগুলো টিকাত কেলে কাম করা নাই, আপনি লেন নাই এনে ফাঁকি কথা কম। এই মানুষজনে যে কলে যে আমি এনেকে প্রোগ্রাম দি আছো, এনেকে প্রোগ্রাম দি আছো, সি প্রোগ্রাম নকরে। হ্যাঁ, সি করে আছে, আজির দিনটো 1 কোটি টাকাতকে কমত করে আছে মান্থলি, এতিয়া সি 10 কোটি টাকার কাম করিম বলে কলে, কাহানি বাই ডেট পার হয়ে গেল, তারপিছতো কাম নকরে। আপনি আকৌ ল্যান্ড নাই বলে আপনি এনে কথা কই দিলে, এটা কেউ নকরে আপনার ড্রেন নকরে কেউ, এইটো এনেকে ড্রেন খানি থাকে কোনোবাই যাব পারে নাকি? এই ব্যবসায়ীবিলাক কি হব, পানিটো এই ড্রেনটো খানি দিলে, খানি দিয়ার পিছত পানিটো জমা হয় রাস্তালে আহিলে, তো এই রাস্তাটো কেনেকে মানুষ অহা যাওয়া করব? তেখেতে বাইরের মানুষজনে যে এই বস্তুটো বুঝি পাইছে, আকৌ আপুনি উল্টাকে আমাক পাঠ পঢ়াবলৈ আহিছে নাই? কি এইবিলাক ফ্রি আছে নে নাই? লেন নাই, কম্পেনসেশন যিটো ঠাইত দিয়া আছে সেইটো ঠাইত কৈছে নে নাই?
এই গোটেই কম্পেনসেশন একদম মই কালি যিমানবোৰলৈকে চাইছো সকলোকে কম্পেনসেশন দিব আছে।